আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি গরুর হাটে আসছি গরু দেখার জন্য কুরবানির গরু হ্যাঁ দেখব মানে কুরবানিতে আমরা সাধারণত যেই গরুগুলা দিতে পছন্দ করি হ্যাঁ দেশি গরু বা শাহিয়াল গরু ওইগুলোর খোঁজে আছি আশেপাশে ম্যাক্সিমাম গরুই হচ্ছে গিয়ে একটু অস্টাল টাইপের গরু সেগুলো আমরা দেখতেছি না হ্যাঁ আমরা একটু সামনের দিকে যাইতেছি গাবতুলি হাটটা আগের চেয়ে ছোট হয়ে গেছে দেখি একটু সামনে যাই দেখি কাউরে পাই কি না যাদের কাছে কোরবানির কুরবানি স্টাইলের গরু আছে মানে কুরবানির লোকের গরু আছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনাদের গরু ভাইজানের নাম কি হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার ভাই গরু কতগুলো আছে

এই যে এটা আপনার পালা গরু তো গত কুরবানির পর থেকে রাগি এক মাস পর থেকে বাসুর কিনছিলেন নাকি মোটামুটি বড়ই কিনছিলেন মোটামুটি সাড়ে তিন মন সাড়ে তিন মন মানে এই গায়ের ওজন ছিল সাড়ে তিন মন এখন গায়ের ওজন কত আছে ছয় মন হবে

অনেক লোক এগুলো খুঁজে হ্যাঁ মাংসের জন্য খুঁজে মাংসের জন্য খোঁজে আর এগুলো আছে না চর্বি কম হয় চর্বিটা একেবারেই চলে এটা আমিও জানি আচ্ছা তাইলে আপনার এই গরুগুলা দেখলাম ইনশাল্লাহ কোরবানির আগে আপনার আরো নতুন গরু আছে ঠিক ঠিক আছে আছে হ্যাঁ একটু সামনে যাই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা গরু যেই তিনটা আছে এই তিনটাই তো আপনার মনে হয় না এগুলা কি আপনি কষাই কাছে বিক্রির জন্য আনছেন আচ্ছা কিরকম দামে বিক্রি হচ্ছে এখন

এই সাইডে পান্নাথ ব্যাপারী ছিল না কই সে পান্নাথ ভাই নাকি আছে আলহামদুলিল্লাহ এই যে আমরা চলে আসলাম ফাইনালি পান্নাদ ভাইয়ের কাছে পান্নাথ ভাই কি অবস্থা আপনার গরু শুয়ে পড়ছে কেন কতগুলো আনছেন গরু মেলা দিন ধরে আইছে কিন্তু আপনি বেচতে পারেন নাই ও গরু বিক্রি করে ফেলছেন কিন্তু নেয় নাই কি কন আপনার কি চারটাই আছে বর্তমানে চারটা আছে তো কি কি রকম দাম সবগুলাই বিক্রি করছেন এই দুইটা বিক্রি করছেন কি রকম দামে বিক্রি করছেন একটু দেখাও 4.5 লাখ দুইটা জোড়া সাড়ে 4.5 লাখ এই জোড়া বিক্রি হয়েছে 4.5 লাখ এই যে পান্নাত ভাই বিক্রি করছে জোড়া 4.5 লাখ পান্নাত ভাই গত 3 বছর আগে 4 বছর আগে আপনার গরুর যে দাম দেখছি

কত এটার দাম কত এটার দাম চান এই গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হইলে বিক্রি করবে দেখেন এই গরুর একটু এই জায়গায় একটু কুজে একটু সমস্যা আছে হালকা এই এইটা সারা গরুটা দেখতে খুব সুন্দর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হইলে বিক্রি করবে আর এটা কার এইটা এটা দেখাও তো এদিক থেকে কি এক লক্ষ পঁয়ত্রিশ না আপনার গরু সস্তাই লাগলো আমার কাছে সত্যি কথা এটা সস্তা লাগছে আমার কাছে এক লক্ষ পঁয়ত্রিশ বলছেন না এটা আমার কাছে সস্তা লাগছে সস্তা কি আর কি বেশি না দাম হ্যাঁ গরু কিন্তু বড় আছে কতটুক হইব এটা সাড়ে চার মন গোস হইব গরু কিন্তু সুন্দর আছে এই গরুটা খুব সুন্দর পছন্দ হয়েছে এটা সামনে কি মাথা কি সাদা নাকি আচ্ছা দেখি একটু সামনের থেকে মাথাটা দাও আমার কাছে দাও আমি সামনে মাথাটা দেখাই এই যে দেখেন এই হচ্ছে গিয়ে গরুর মাথা হ্যাঁ সুন্দর দেখতে গরুটা গরুটা দেখতে সুন্দর মাসাল্লাহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাইছে আমার কাছে পছন্দ হয়েছে ধরো পান্নাথ ভাই আপনার গরু আমার খুব পছন্দ হয়েছে এটা এক লাখ পঁয়ত্রিশ না কয় দাঁতের গরু এটা দুই দাঁতের গরু না কতদিন দিন হয়েছে আনসেন এই গরু পরশু দিন পরশু দিন এগুলো অনেক আগে আসছে এটা এই দুইটা দাঁড় করানো যায় না এই দুইটা সাড়ে চার লক্ষ টাকায় পান্নাত ভাই বিক্রি করছে আপনারা দেখেন মাসাল্লাহ আহ মাসাল্লাহ সুপার দুইটাই দেখার মতো কি কোনো খামারির কাছে পাচ্ছেন খামারির কাছে কোন খামারি নাম কন কন না নাম কন না শুনে চিনি ও ইমরান সাহেবের কাছে বিক্রি করছে আচ্ছা সাড়ে চার লক্ষ টাকায় বিক্রি করছেন বুঝতে পারছি

শুনেন পান্নাত বারি এই কথাটা শুনেন পয়েন্ট করে রাখেন ঈদের দশ পনেরো দিন আগে যদি আপনারা ছোট গরু যদি কেউ কিনতে চান পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকায় তাইলে ঈদের দশ বারো দিন আগে কিনলে ভালো হইবো অনেক সেফ পাইবো অনেক সেফ হইবো আর ঈদের আগে কেবার এবার দাম বাড়িয়ে দেবো তা ভাই শেয়ার বলতে পারতেছে আল্লাই বলতে পারে দেশে লাল গরু কম করস গরু বেশি দেশে লাল গরু কম খরচ গরু বেশি আবার অনেক গরু বিক্রিও হয়ে গেছে এই যে আপনার যখন গরুর দামটা একটু কমলো আপনার ওই যে পাঁচশো টাকা 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 যখন সাড়ে গরুর গোছ বেঁচলো তখন তো এক এক কষেছে তো ওইদিকে কিছু গরু কমছে হালকা ওরা দেশি গরু কাটে নাই আচ্ছা ইন্ডিয়ান বর্ডার যদি খুলে দেয় তাইলে কি গরুর দাম কমে দিতে পারে মেলা কমবো মেলা কমবো আমার কথা হচ্ছে

এটা তো টিন সমান প্রায় মনে হচ্ছে দেখা ওইটারে ওইটা কত কেজি গোষ আছে দুইটা জোড়া মিল্লা করে পনেরো মন দুইটা জোড়া মিল্লা পনেরো মন পনেরো মনে মানে এক একটা সাড়ে সাত মোন আট মন করে আছে হ্যাঁ পান্নাত ভাই কিন্তু এমনিতে ফালতু কথা বলে না হ্যাঁ যে যে গরুতে মনে করেন যে সাত মন হবে সেই গরু কোনো সময় আপনার বলবে না যে এটা বারো মন হবে ওইরকম ফালতু কথা বলে না সে হয়তো সাড়ে সাত মন বললে হয়তো আপনি সাত মন পাইবেন নাইলে আপনি সাড়ে সাত মনই পাইবেন ঠিক আছে এই জিনিসটা আছে হ্যাঁ এবং এই লোকটাকে আমি অনেক আগের থেকে চিনি খুব ভালো মানুষ আমার খুব পছন্দের মানুষ হ্যাঁ প্রথম পান্নাদ ভাই যখন ভিডিও করছিলাম তারপরে আমি যখন আসছিলাম পান্নাদ ভাই বলছে ভাই আপনার ভিডিও এক ভিডিও দিয়ে চারশো গরু পাচ্ছি মনে আছে এক ভিডিও দিয়ে আলহামদুলিল্লাহ চারশো গরু বিক্রি করছে এবং এটা শুনলেও ভাল লাগে যে ওই প্রথমবার প্রথমবার হ্যাঁ তখন তো তখন গরুর দামও কম ছিল আপনি চাইছিলেনও দাম কম তাই না আজান আজান হচ্ছে মনে হয় না তাহলে আজান শেষ হয়ে গেল না ঠিক আছে এই পান্নাথ ভাই ওই সাইডে এখনো হাট আছে ওই সাইডে আগে যে টিন সেট ছিল ওই সাইডে আছে না ওগুলো ছোট ওইদিকে বড় গরু নাই বড় গরু একটা আছে

আপনার কাছে কি গরু আছে হ্যাঁ যে আমার এরকম একটা গরু লাগবে তো ওনার কাছে থাকলে উনি আপনারে বলবে যে আসেন আইসে দেখে যান এবং সুন্দর সুন্দর গরু থাকে এইটা গাবতুলি হাটের একবারে শেষ মাথায় ওই যে দেখেন শাহজাহান টি স্টোর শাহজাহান টি স্টোরের ঠিক এই সাইডে পান্নাত ব্যাপারী ডোগা সবাই জানে এটা আপনার স্থায়ী ডোগা না এটা আপনার স্থায়ী ডোগা এইটা ওইটা ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন গত দুইটা ভিডিও এবং এইটা এই তিনটা ভিডিও দেখে আপনারা আমার মনে হয় গাবতুলি হাটের ভাইভটা বুঝতে পারছেন আমরা গাবতুলি হাট দিয়ে শুরু করলাম এরপরে আমরা কোথায় যাব কোন হাটে যাব বা কোনো অ্যাগ্রোতে যাব সেটা আমরা এখনও জানি না হ্যাঁ আমরা হুটহাট করে যাই হুটহাট করে ভিডিও তৈরি করি এবং হুটহাট করে আপনাদেরকে দেখাই দিব আজকের মতন তাহলে বিদায় ভালো থাকবেন সবাই পানাদ ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ